আমরা সবাই মারা যাবো একদিন। তুমি মারা গেলে তো আমি মারা যাব। হ্যাঁ, আমি মারা যাব, তুমি মারা যাবে, মাম্মা মারা যাবে, বুবুনি মারা যাবে, আমরা সবাই মারা যাবো একদিন। কেন? কারণ আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য। তারপর একদিন আমাদেরকে আবার জিজ্ঞেস করবেন, তোমরা কি ঠিকঠাক মতো ভালো কাজ করেছো, অন্য মানুষকে কষ্ট দিয়েছো, তোমরা কি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছো, মানুষকে ভালো কাজের দিকে ডেকেছো, এগুলো জিজ্ঞেস করার জন্য আল্লাহ আবার আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। বুঝতে পেরেছো? আল্লাহ আমাদেরকে কি জন্য বানিয়েছে? আমরা যেন ভালো কাজ করি, মানুষকে কষ্ট না দিই। আল্লাহ আল্লাহকে দেখা যায় না। উপরে চলে গেছে, আল্লাহ কোথাও যায় নাই তো। আকাশে? আকাশে আল্লাহ হচ্ছে এই পুরো সিস্টেমটাকে বানিয়েছে। এই যে আকাশ, আকাশ, পৃথিবী, এগুলো সব আল্লাহ বানিয়েছে। আকাশ হলো তুমি কি আকাশে যেতে ইচ্ছা করে? ইচ্ছা করে। কিভাবে যাবে? তোমার কি ডানা আছে? আমি সিঁড়ি দিয়ে যেতে চাই। সিঁড়ি দিয়ে যেতে চাও? কিন্তু আকাশ পর্যন্ত তো লম্বা কোনো সিঁড়ি নাই। সিঁড়ি হলো বাইরে। সিঁড়ি বাইরে? হ্যাঁ, বাইরে সিঁড়ি। কিন্তু অত লম্বা তো কোনো সিঁড়ি হয় না। তোমার তোমার কি ডানা আছে? পাখিরা আকাশে যায় দেখেছ? কেমন করে উঠছো? তুমি তো উপরে উঠতে পারছো না, পারছো? পাখিরা যেরকম উপরে উঠতে পারে, লাভ দিয়ে উঠে গেছো। হ্যাঁ, কিন্তু তুমি ওই যে আকাশে পাখি উঠতে দেখেছো, ওই যে ওখানে একটা পাখি, পাখিদের ডানা আছে, ওই যে ওই যে পাখি, ওই যে পাখি, ওই যে পাখি উঠতে পারে। হ্যাঁ, ওই যে দেখছো উড়ে উপর তুলে গেছে বাড়ি। হ্যাঁ, ওই বাড়ির উপরে। তুমি কি পাখির মতো উঠতে চাও? তুমি উঠতে চাও? আমি তোমার মতো ছোট থাকতে উঠতে চেয়েছিলাম, কিন্তু বড় হয়ে তারপর বুঝলাম যে আসলে ওরা যায় না চাইলে পাখির মতো। তুমি তুমি যখন আস্তে আস্তে বড় হবে, তখন তুমিও দেখবে যে তুমি আর পাখির মতো উঠতে পারো না। হ্যাঁ, ছোট থাকলে সবাই পাখির মতো উঠতে পারে, কল্পনায়। কিন্তু বড় হতে হতে একসময় আমরা আর পাখির মতো।